ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. عليكم السلام ورحمه الله وبركاته حامدا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সাইফুর রহমান ভাই প্রশ্ন করেছেন যে জাকাত কি সময়ের পূর্বে দেওয়া যায় অগ্রিম দেওয়া যায় এ বিষয়ে জানিয়ে উপকৃত করবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন জাকাত মানে ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে নিসাবে পৌঁছানো তথা সময় সম্পূর্ণ এক বছর হওয়া আপনার যে সমস্ত মাল আছে সেই মাল যদি এক বছর না হয় তাহলে তার পূর্বে জাকাত ফরজ হয় না তো এক বছর সময় মানে এক বছর বয়স হতে হবে তারপরে জাকাত ফরজ হয় তো আপনি এমনটা নয় যে সময়ের পূর্বে অগ্রিম মানে দান করতে পারবেন না দান করতে পারবেন কিন্তু সেটা ফরজ জাকাত হিসেবে না হয়ে সেটা সাদাকা হবে বা দান হবে আর তার জন্য অবশ্যই আপনি আল্লাহর কাছে অনেক ও সবের অধিকারী হবেন কেননা ইসলামে সাদাকার অনেক মানে গুরুত্ব রয়েছে ফজিলত রয়েছে সাদাকা করলেও মানে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাতে কোনো মানে সন্দেহ নেই যেমন এর দলিল আপনার পবিত্র গ্রন্থ আল কোরআনে উল্লেখ আছে আল্লাহ তিনি বলেছেন যে সুরা বাকা নম্বর দুই এবং আয়ত নম্বর একশো দশ এবং সুরা মুজাম্মিল সুরা নম্বর তিয়াত্তর এবং আয়েত নম্বর কুড়ি রবুল আলম বলেছেন ওমা তুকাদিমুল তাজিদু হইন্দাল্লাহ তোমরা যে সমস্ত ভালো জিনিস খরচ করবে আল্লাহর রাস্তায় তাজিদু জিদু হিন্দাল্লাহ তোমরা তা মহান আল্লাহর নিকটে পেয়ে যাবে তো আমরা যে সমস্ত জিনিস দান করব সেটা বিফলে যাবে না অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে পেয়ে যাব সেই চিরস্থায়ী জীবনে আসল জীবনে কিন্তু সেটা ফরজ সাদ জাকাত হিসেবে হবে না সেটা দান সাধারণ দান বা সাদাকা হিসেবে হবে আশা করি বুঝতে পেরেছেন জাদাকুমুল্লাহ হয়রান